বিশেষত শাসক দল বিজেপির দিক থেকে একের পর এক সেখানে আক্রমণ তৈরি করা হচ্ছে, বিভিন্ন জায়গায় হুলিয়া জারি করা হচ্ছে যে সিপিআইএম এর দেওয়া সাহায্য নেওয়া যাবে না, সাহায্য নেওয়ার পরে র্যাগার কাছ থেকে বাদ দেওয়া হবে, ভাতার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে, এইভাবে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। এবং আমরা দেখলাম এই লকডাউন চলাকালীন সময়ের মধ্যে আমাদের খোয়াই এলাকা এখন পর্যন্ত আমাদের 12 জন নেতা কর্মী তারা আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়েছে। এবং শুধু তাই না, পাশাপাশি তাদের বাড়িঘরে হামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় আমাদের নেতৃস্থানীয় কর্মীরা এই খাদ্য সামগ্রীগুলি বিভিন্ন এলাকায় বণ্টন করার ক্ষেত্রে ভূমিকা নিচ্ছে, তাদের বাড়িঘরে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, তাদের বাড়িঘরে হামলা করা হচ্ছে, একটা অরাজক পরিস্থিতি আমরা দেখছি। এবং তার পাশাপাশি আমরা দেখলাম যে বেশ কয়েকটি গ্রামীণ এলাকার মধ্যে বা আমাদের পৌর এলাকারও 2-3টা ওয়ার্ড এলাকার মধ্যে তারা গরিব অংশের মানুষ সাহায্য নিয়েছেন আমাদের কাছ থেকে, এই অপরাধে রেগা কিংবা 2F এর কাছ থেকে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। একেবারে সুনির্দিষ্টভাবে কিছু নাম কিছু ব্যক্তি সেখানে তারা অভিযোগ দায়ের করেছে, কারণ একটা ঘটনা এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে সাধারণ মানুষ বিভিন্ন ক্ষেত্রে সেখানে অভিযোগ জানানোর ক্ষেত্রে একটা দুর্বলতা রয়েছে, জানাতে চান না, পরবর্তী সময় আরো হামলা হবে, আরো বিভিন্ন ভাগ অত্যাচার হবে, এই সমস্ত বিষয়গুলি ভাবনা চিন্তা। কিন্তু এবার আমরা দেখলাম এখন পর্যন্ত আমাদের জানা মতে 53 জন রেগা শ্রমিক তারা লিখিতভাবে মাননীয় বিডিও কোয়াইয়াডি ব্লক ওনার কাছে অভিযোগ দায়ের করেছে যে তাদেরকে রেগার কাছ থেকে বাদ দেওয়া হয়েছে। আজও সকালবেলা মাননীয় বিডিওর সঙ্গে যোগাযোগ করতে হয়েছে যে তাদের কাজের কি ব্যবস্থা হয়েছে। এবং যে 53 জন দিলেন তারাই সংখ্যাটা না, সংখ্যাটা আরো অনেক বেশি, অনেকে এসে অভিযোগটা করছেন শুধুমাত্র একটা অপরাধ যে বামপন্থীদের দেওয়া ত্রাণ সামগ্রী তারা গ্রহণ করেছে, এই অপরাধে তারা সমাজের একেবারে দুর্বলতম অংশের মানুষ গরিব অংশের মানুষ তাদেরকে সেখানে বাদ দেওয়া। আমরা যখন ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আগে থেকেই সেখানে একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যেন সাধারণ মানুষ এসে আমাদের খাদ্য সামগ্রীগুলি গ্রহণ না করে, তাই বাধ্য হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কৌশল আমাদের গ্রহণ করা, অনেক জায়গায় রাতের অন্ধকার আমাদের কর্মীরা মানুষের বাড়ি বাড়ি নিয়ে ত্রাণ সামগ্রীগুলি পৌঁছে দিচ্ছে। সর্বত্র আমরা প্রকাশ্যে গিয়ে দিতে পারছি এই ধরনের একটা অবস্থা চলছে, এই সম্পর্কে আমরা প্রশাসনকে অবহিত করেছি। গতকাল আপনারা শুনেছেন ইতিমধ্যে জেলা পুলিশ অফিসারের বরাবরে আমরা সেখানে ডেপুটেশন দিয়েছি এবং সুনির্দিষ্টভাবে কিছু দাবি আমরা সেখানে উত্থাপন করেছি। এবং সবশেষে যে বিষয়টা আমি বলতে চাই